হ্যালো বন্ধুরা, আমি রাখি কোয়েল কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজ আমি রান্না করছি ডিম পোস্ত, পোস্ত আর কস্তুরি মেথি দিয়ে। ডিম, পেঁয়াজ, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট, কস্তুরি মেথি, নুন, সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেবো। সামান্য নুন দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি হলুদ ব্যবহার করছি না। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজা ভাজা করে নেব। ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ডিমটা খুব বেশি কড়া করে ভাজবো না। আর তেল দেবো না, এই তেলে জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি দিচ্ছি, আমি একটা পেঁয়াজ কুচি ব্যবহার করছি এখানে। পেঁয়াজ আর জিরে ভালো করে নাড়িয়ে নিলাম, একটু আবার ফোড়ন দিলাম পেঁয়াজ নরম হওয়ার জন্য। পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আবার নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর পোস্ত যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ নাড়তে হবে। আর পোস্ত আর পেঁয়াজের গন্ধটা বেরোবে, তাই ভালো করে কষতে হবে। একটু তেল ছাড়া ছাড়া মতো হয়েছে, আমি সামান্য একটু জল দেব। অল্প করে জল দিয়ে দিয়েছি, আবারও নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আর পোস্তর গন্ধটা বেরোবে, তার জন্য আমি আবারও একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এবার সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমি হলুদ ব্যবহার করছি না রান্নাটা, যেহেতু কস্তুরি মেথি ব্যবহার করছি তার জন্য। নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিট। এটা বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা আলগা করে দেখছি। আবার একটু নাড়িয়ে নেব ঝোলটা ঘন হওয়ার জন্য, ফুটতে টাইম দেব আবারও 2 মিনিট।
কস্তুরি মেথিটা দিয়ে দেবো, ভালো করে হাত দিয়ে মানে চেপে গুঁড়ি গুঁড়ি করে দিতে হবে, গোটা দেবে না, যেমন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবেই দিতে হবে। এবার একটু নাড়িয়ে নেব, হয়ে এসছে আমার ডিম রান্না। ডিম পোস্ত রেডি, দেখো নামিয়ে নিচ্ছি আমি।